এরপর প্রার্থীর ডকুমেন্ট যাচাই করা হবে। শারীরিক মাপ ও ডকুমেন্ট যাচাইয়ের সঠিকতা পাওয়া প্রার্থীদেরকে যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের এক কপি প্রদান করা হবে। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের সময়সূচি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আগত প্রার্থীদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ও রেজিস্টারে সংরক্ষিত তথ্যাবলী পুনরায় চেক করে ভেনুতে প্রবেশ করানো হবে। এক্ষেত্রেও যথাযথ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো প্রার্থী মাঠে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আগত প্রার্থীদেরকে ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে হবে, সেখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ও মাঠের নিয়ম নীতির বিষয়ে ব্রিফিং করা হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন মর্মে উল্লেখ করে ইন্ডেমনিটির ঘোষণাপত্র নিয়োগ কমিটির নিকট দাখিল করতে হবে। প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের পূর্বেই এই ঘোষণাপত্র প্রদান করা বাধ্যতামূলক। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা মোট 60টি ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি ইভেন্টেই তাকে কৃতকার্য হতে হবে। যে কোনো ইভেন্টে অকৃতকার্য হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। প্রথম ইভেন্ট দৌড়। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 200 মিটার দূরত্ব 28 সেকেন্ডে এবং নারী প্রার্থীদের 200 মিটার দূরত্ব 34 সেকেন্ডে অতিক্রম করতে হবে। দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে। দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা চেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে। কোনো প্রার্থী যদি চুনের দাগ স্পর্শ করেন কিংবা হুইসল বাতিত দৌড় আরম্ভ করলে সরাসরি ডিসকোয়ালিফাইড হবেন। এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দ্বিতীয় ইভেন্ট পুশ আপ। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের 35 সেকেন্ডে 15টি পুশ আপ ও নারী প্রার্থীদের 30 সেকেন্ডে 10টি পুশ আপ দিতে হবে। ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে পুশ আপ ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে। পুশ আপে বডি, হেড, ব্যাক পার্ট এবং হিপ একই লেভেলে অর্থাৎ স্ট্রেট থাকতে হবে। হিপ ডাউন থাকবে, হাঁটু সোজা থাকবে এবং কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করবে না। আপ অবস্থায় এলবো স্ট্রেট এবং ডাউন অবস্থায় এলবো বেন্ড থাকবে। আপ থেকে ডাউনে গিয়ে আবার আপে আসলে একটি পুশ আপ কাউন্ট করা হবে। বাঁশি দিলে প্রত্যেক প্রার্থীকে পুশ আপ শুরু করতে হবে।